dear student, how are you? I wish you are all well by the grace of Almighty Allah. I am Mohammad Kamal Hassan, Bangabandhu Vidyaniketan, Chhagar, assistant English teacher. Today, I will class for class 8. Already you have collected your third assignment and you saw that assignment. For your better understanding, today I will take my lecture in Bangla. তোমরা ওকে ফোন করে অনেকেই বলেছ যে স্যার লেকচারটি বাংলায় নিলে সুবিধা হয়, এই জন্য আজকে লেকচারটি বাংলায় নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অ্যাসাইনমেন্টে ছিল ইউনিট 5 লেসন 4 এ ম্যান হু লাভস ট্রিস। এখানে তোমাদের প্রথম একটি কোশ্চেন আছে, কার্তিক পুরামানি ইজ এন ইন্সপিরেশন ফর আস। এই স্টেটমেন্টটি সাথে তুমি সম্মতি পোষণ করছো কিনা, আর যদি এই স্টেটমেন্টটি তুমি সম্মতি পোষণ করো সেক্ষেত্রে রিজন ওয়াই কেন। এই প্রশ্নটি উত্তরটা আমি সাজিয়েছি এইভাবে, কিছু সৃজনশীলতা রয়েছে এখানে। দ্যাট মিনস তোমাদের ইউনিট 5 লেসন 4 এ যে অধ্যায়টি রয়েছে এই পুরো গল্পটি তোমাকে বুঝতে হবে, বুঝে তারপর সেটিকে লিখতে হবে। তো আমার লেকচারে আমি সেই গল্পর কিছুটা ধারণা তোমাদেরকে দিব, পাশাপাশি এই প্রশ্নটির উত্তর কীভাবে সাজানো যায় তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে মনে সহকারে লেকচারটি দেখবে, পরবর্তীতে কোনো সমস্যা হলে কমেন্টস করতে পারো আমাদের বিবিনিকে তোম চ্যানেলে। আমরা শুরু করছি আজকের প্রশ্ন উত্তরটি। কার্তিক পুরামানি ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস, অর্থাৎ কার্তিক পুরামানিকে যে অধ্যায়টি তোমরা পড়েছ সেখান থেকে বলা হচ্ছে যে কার্তিক পুরামানিক আমাদের জন্য ইন্সপিরেশন। অর্থাৎ এই গল্পটি তোমরা পড়লে জানতে পারবে, দেখবে যে কার্তিক পুরামানি ছিলেন খুবই গাছ প্রেমিক। সে একটা সময় তার এলাকায় যখন সে ঘোরাঘুরি করছিল তখন সে বিশ্রাম নিতে পারছিল না গাছের উপর। তোমরা গল্পটি পড়লে বুঝতে পারবে সেখানে লেখা আছে যে সে একটা সময় টায়ার্ড হয়ে যাওয়ার পর, ক্লান্ত হয়ে যাওয়ার পর কোনো গাছ পাচ্ছিল না যেখানে নিচে বসে সে বিশ্রাম নিতে পারে। প্রিয় শিক্ষার্থী, দেখো এই প্রশ্নটি আমি সাজিয়েছি কিভাবে। প্রথমে আমরা লিখব যে স্টেটমেন্টটি দেওয়া আছে, একটু সৃজনশীলের মতোই হবে প্রশ্নটির উত্তর। দেওয়া আছে কার্তিক পুরামানি ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস, এই কথাটি আমরা উল্লেখ করলাম। ইয়েস, হ্যাঁ, আই এগ্রি উইথ দিস স্টেটমেন্ট, অর্থাৎ এই স্টেটমেন্টের সাথে আমি সম্মতি প্রকাশ করছি। এখন কোশ্চেন বলা আছে ওয়াই কেন, রিজন লিখে আমরা দিতে পারি। প্রথমত আমরা কার্তিক পুরামানি কি করেছিল সেখান থেকে দিয়ে আমরা তার কাজে ইন্সপিরেশন দেখে আমরা কি করতে পারি। দেখো প্যাসেজ, উই নিউ দ্যাট, আমরা জানতে পেরেছি কি কার্তিক পুরামানি ওয়াজ এ ন্যাচারাল, সে প্রকৃতি প্রেমী ছিল। অ্যাট হার্ট, তার হৃদয় থেকে, হিজ প্যাশন ওয়াজ টু প্লান্ট স্ল্যাপলিংস হুইচ গ্রো ইন গিগান্টিক ট্রিজ, অর্থাৎ এখানে স্ল্যাপলিং বলতে বোঝাচ্ছে কচি যে বৃক্ষগুলো আছে সেই বৃক্ষগুলো, কচি যে তাদের গাছগুলো রয়েছে সে প্রচুর পরিমাণে সেগুলো বপন করতো, যেটা কিনা হুইচ গ্রো ইন গিগান্টিক ট্রিজ, অর্থাৎ ব্যাপক আকার, গিগান্টিক ট্রিজ বলতে এখানে ব্যাপক গাছপালা রূপান্তর হয়েছিল। হি হ্যাড প্লান্টেড হান্ড্রেডস অফ ট্রিজ, সে একশোরও বেশি, একশোটি গাছ লাগিয়েছে ইন দিস ভিলেজ, তার গ্রামে। এবং অবশ্যই তোমরা দেখতে পারবে যে গল্পটির ভিতরে সে কোথায় কোথায় গাছগুলো লাগিয়েছিল। সে গাছ বপন করেছিল
কলেজের মাঠে স্কুল কলেজের মাঠে বাজারের ভিতর এবং বাইরে চতুর্দিক দিয়ে তোমরা তোমাদের প্যাসেজে লেখা আছে ইউথ পোকা এবং সে এই গাছগুলো বপন করত কিভাবে সে সম্পূর্ণ নিজস্ব টাকায় লেবার দিয়ে কাজ করতো এটা তোমাদের প্যাসেজ পড়লে তোমরা দেখতে পাবে সেই জিনিসটাই আমি এই উত্তরে একটু সাজিয়েছি হিউজ ওক আপ আর্লি ইন দ্য মর্নিং সে খুব ভোরে উঠতো এবং টু ওয়ান অর টু লেবার্স অর্থাৎ একজন বা দুইজন লেবার নিয়ে যেত অ্যান্ড সেট আউট টু প্লান্ট ট্রিজ এবং চারা গাছগুলো বপন করতো এখানে লক্ষ্য করবে দেখা আছে যে হিউড পে অল দ্য এক্সপেন্সেস ফ্রম হিজ হোম পকেট তার মানে কি হচ্ছে যে অবশ্যই কার্তিক পুরাণিক যে লেবারগুলো দিয়ে কাজ করেছে সেই লেবারের টাকাটা তার নিজের পকেট থেকে দিয়েছে ফ্রম দিস প্লেসেস উই ক্যান লার্ন আমরা শিখতে পারি কি কার্তিক পুরাণিক ওয়াজ আমরা আরও জানতে পারি কার্তিক পুরাণিক ওয়াজ অ্যান আনএডুকেটেড পার্সন অর্থাৎ এই প্যাসেজে লক্ষ্য করলে দেখবে যে কার্তিক পুরাণিক ছিলেন একজন অশিক্ষিত লোক দো হি কুড নট সাইন হিজ নেম যদিও তার নাম সে সাইন করতে পারতো না সিগনেচার দিতে পারতো না হি ওয়াজ লিডিং হিজ সিগনেচার অল অ্যারাউন্ড ইন নেচার কিন্তু প্রাকৃতিক মাঝে যে সে নামগুলো লিখেছে গাছের মাধ্যমে গাছ বপন করার মাধ্যমে হ্যাঁ তার নাম সেখানে স্বর্ণাক্ষরে লেখা থাকে প্রকৃতির মাঝে তার নাম লেখা টুডে মোস্ট অফ দ্য পিপল ইন বাংলাদেশ বর্তমানে আমাদের বাংলাদেশে আর এডুকেটেড অর্থাৎ ম্যাক্সিমাম লোকই আমরা হচ্ছি এডুকেটেড ফ্রম কার্তিক পুরাণিক প্যাশনস আর এই কার্তিক পুরাণিকের এই অভ্যাস থেকে তার এই কাজ থেকে উই ক্যান আমরা কী করতে পারি প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর অর্থাৎ অধিক গাছ আমরা রাখতে পারি ইন দিস ওয়ে এইভাবে উই ক্যান অলসো পুট আমরাও কী করতে পারি উই ক্যান অলসো পুট আওয়ার সিগনেচার আমাদের যে স্বাক্ষরতা রয়েছে অল অ্যারাউন্ড ইন নেচার অর্থাৎ প্রকৃতির মাঝে এইভাবে আমরা চাইলে আমাদের স্বাক্ষরতাগুলো রাখতে পারি তো সুপ্রিয় শিক্ষার্থী অবশ্যই তোমরা এই প্যাসেজটি বাসায় আরেকবার করবে পড়ার পরে আমার এই ইউটিউবের চ্যানেল থেকে এই অ্যান্সারটা তুমি এইভাবে সাজাতে পারো এইভাবে সাজিয়ে আমরা অ্যাসাইনমেন্টটি যত সময়ে জমা দিয়ে দিই আজ আর নয় আজ আমার লেকচারটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো নিরাপদ থাকো আল্লাহ হাফেজ